হ্যালো, গুরুকুল কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন 2021 এর ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কথা বলবো উপবৃত্ত নিয়ে, এটা আমাদের কনিক্স এর দ্বিতীয় অংশ। আচ্ছা, প্রথমে আমরা একটা অঙ্ক দেখে নিব, যে আমাদের যদি কোনো একটা সমীকরণ দিয়ে দেয় যেখান থেকে আমাদের উপবৃত্তের সমীকরণ এবং তার বিভিন্ন রকম উপাদান আসলে বের করতে হবে, তাহলে আমরা কি করবো? আমাদের প্রথম কাজই হবে হচ্ছে কি, আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসা। যেরকম আমরা যদি আসলে এই সমীকরণের দিকে তাকাই, আমরা দেখি যে এটা আসলে স্ট্যান্ডার্ড ফর্মে নাই। তো এখান থেকে আমরা প্রথমে দুইটা স্কোয়ার বানানোর চেষ্টা করবো, একটা এক্স এর স্কোয়ার, একটা ওয়াই এর স্কোয়ার। তো আমি প্রথমে 5 কমন নিয়ে নিব, তাহলে আসলে আমাদের এক্স স্কোয়ার হয়ে যায় -4x, আর হচ্ছে গিয়ে 9 ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে এই পাশে, আর এই পাশে আমাদের 25 থাকতেছে। এখন আমরা দেখি, আমাদের যদি এক্স এর এই জিনিসটাকে আমাদের একটা হোল স্কোয়ার বানাতে হয়, তাহলে কিন্তু আমাদের ভেতরে একটা 4 থাকা জরুরি। হ্যাঁ, তো এখানে আসলে আমাদের 4x, এটা কেন 4 থাকা জরুরি, কারণ 4x কে আসলে আমরা লিখতে পারি যে 2 × 2x, 2 তো আসলে আমাদের ফর্মুলা 2, তাই না? আর হচ্ছে সাথে একটা x গুণ থাকতেছে, আর একটা 2 দিতে হচ্ছে আমাদের 4x বানাতে গেলে। তো এই জন্য আমাদের আসলে এই 2 এর স্কোয়ার 4 আমাদের আসলে যোগ করতে হচ্ছে একটা হোল স্কোয়ার বানানোর জন্য, 9y স্কোয়ার। এখন আমরা আসলে দেখি, আমরা বাম পাশে কিন্তু ওই যে একটা হোল স্কোয়ার বানানোর জন্য একটা 4 আসলে ব্রাকেটের ভিতরে যোগ করছি, যার বাইরে একটা 5 আছে। তার মানে আমি আলটিমেটলি আসলে কতটুকু যোগ করছি, 5 × 4। তো এইখান থেকে আমি যদি আসলে পুরোটা এখন বের করি, যে 5 এটা আসলে x -2 এর হোল স্কোয়ার, এই পাশে আসলে 9y স্কোয়ার, আর এই পাশে হচ্ছে যে 25, আর এটা 5 × 4 = 20 হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে আমাদের 45। তো আমি যদি এখন 45 দিয়ে ভাগ করে দেই, আমি কিন্তু এরকম একটা ফরম্যাট পাবো, যে এক্স -2 হোল স্কোয়ার বাই 9 প্লাস আসলে আমাদের ওয়াই স্কোয়ার বাই 5 = 1। হ্যাঁ, তো এটা আসলে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসছে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো, যে এই যে এক্স এর নিচে সবসময় আমাদের এ স্কোয়ার থাকে। হ্যাঁ, তো এ স্কোয়ার সমান সমান 9, বা এ সমান সমান আসলে আমাদের বলতে পারি যে 3। তো আমাদের যে বৃহদক্ষ আছে, সেটা কিন্তু বৃহদক্ষের যে দৈর্ঘ্য, সেটা কিন্তু আমরা এখান থেকে আসলে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? কারণ এইটা 9টা কিন্তু আসলে বড়, আর ছোট 5টা কিন্তু ছোট, তো এটা আসলে বৃহদক্ষ 6। আবার হচ্ছে কি, আমরা দেখি যে 5 যেটা পাচ্ছি, এটা কিন্তু আসলে আমাদের বি এর ভ্যালু। হ্যাঁ, তো এইখানে আসলে এই বি স্কোয়ারের ভ্যালু আসলে যদি 5 হয়, তাহলে আসলে আমরা কি পাচ্ছি, যে বি এর ভ্যালু আসলে আমাদের √5 হবে, এবং আমাদের যে ক্ষুদ্র অক্ষ আছে, ক্ষুদ্রাক্ষ হচ্ছে কি আমাদের হয়ে যাচ্ছে যে 2b = √5। আচ্ছা, এখন আমাদের আরো কিছু কিছু জিনিস তো বের করা লাগবে। দেখো, আমরা যদি এখান থেকে ইটা আসলে বের করে রাখি, যে আমাদের উৎকেন্দ্রিকতা কত, আমাদের তো উৎকেন্দ্রিকতা লাগে যদি আসলে আমরা উপকেন্দ্র, হ্যাঁ, এইগুলো আসলে বের করতে যাই। তো এটার ফর্মুলা হচ্ছে কি, 1 - আমাদের এটা আসলে খেয়াল রাখবো যে দুই রকমের উপবৃত্ত হয়, তো আমরা সবসময় ছোটটা বাই বড়টা দিব। তো এখানে আসলে ছোট কে, বি স্কোয়ার, তো এখানে দিব আসলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যদি এ স্কোয়ার ছোট হইতো, তাহলে কিন্তু এ স্কোয়ার কে উপরে দিতাম, এবং সেটা আসলে আমাদের অন্য রকমের হচ্ছে কি উপবৃত্ত হইতো। তো এখানে আসলে 5/9, এটা হয়ে যায় আমাদের 2/3। ওকে, তো আমাদের হচ্ছে কি একটা জিনিস এখানে একটু আলাদা আছে, সেটা হচ্ছে এক্স থেকে কিন্তু একটা 2 বিয়োগ আছে, ওয়াই থেকে কিছু বিয়োগ নেই। তো এইটা আসলে আমাদের কি চেঞ্জ করে, এটা আমাদের চেঞ্জ করে কেন্দ্রকে। কেন্দ্র কিন্তু আমাদের 0 0 তে থাকার কথা ছিল, কিন্তু এক্স থেকে যে জিনিসটা মাইনাস থাকে, আমার যদি 0 না থেকে অন্য কিছু থাকে, তাহলে কি মাইনাস যে জিনিসটা আছে সেটা লিখে দিতে হবে। তো এটা আসলে 2, 0, এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র, ঠিক আছে? তো এখন আমরা আসলে দেখবো যে এই কেন্দ্রটা আসলে আমাদের বাকি জিনিসগুলোকে কিভাবে চেঞ্জ করে দেয়। হ্যাঁ, আমরা আসলে একটা ছবি আঁকাই প্রথমে, তাহলে আমাদের বুঝতে বেশি সুবিধা হবে। প্রথমে আসলে আমরা একটা অ্যাক্সিস নিয়ে নিব। আচ্ছা, আমরা হচ্ছে কি একটা উপবৃত্ত মোটামুটি একটা উপবৃত্ত আসলে আমরা নিয়ে আসি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা আসলে চিন্তা করি যে এটার কোথায় কি আছে, তো আমরা তো এমনিতে সব সবাইকে চিনি যে এটা আসলে আমাদের a0 হবে, এই পাশেরটাকে আসলে আমরা -a0 নামে ডাকি, তাই না? তো এইটা আসলে আমাদের 0b হবে, এইগুলো তো আসলে আমাদের শীর্ষবিন্দু। তো এইগুলার মান আসলে আমাদের সব জানার কথা। এটাকে আসলে আমরা a বলি, এটাকে a প্রাইম বলি, উপরেরটাকে আসলে b বলি, এটাকে আসলে b প্রাইম বলি, এরকম। তো আমাদের আসলে কেন্দ্র থাকে কোথায়, কেন্দ্র থাকে একদম মাঝ বরাবর এইখানে। হ্যাঁ,
তো কেন্দ্র কিন্তু আসলে আমাদের জিরো জিরোতে থাকার কথা ছিল, যেটা থাকার কথা ছিল আমরা সেটা লিখে রাখতে পারি, এটা আসলে আমাদের জিরো কমা জিরোতে থাকার কথা ছিল, আমরা একটু জায়গা ফাঁকা রাখবো কারণ পরবর্তীতে আমাদের আবার চেঞ্জ করা লাগতে পারে। আচ্ছা এখন আমরা যদি আসলে দেখি যে আর কি কি হচ্ছে আমাদের সাথে, তো এইখানে আসলে আমাদের এইগুলো জায়গা আমার ফাঁকা রাখা লাগতো, বাট আমরা আপাতত এইবার ফোকাস করতেছি না। তো এইখানে আসলে আমাদের দুইটা হচ্ছে কি উপকেন্দ্র থাকে, একটাকে আসলে আমরা বলতে পারি যে এস প্রাইম এই পাশের থেকে, আর এই পাশের থেকে আসলে আমরা বলি এস। তো এইটাকে আসলে আমরা এভাবে লিখি মাইনাস এই আর হচ্ছে কি কমা জিরো, এভাবে করে লিখতে পারি। এটাকে আসলে আমরা লিখতে পারি যে আমরা একটা কালি ব্যবহার করি এই কমা আসলে আমাদের জিরো, তো এইভাবে লিখতে পারি একটা মাইনাস এই আর একটা প্লাস এই, ঠিক আছে। তো আমাদের কিন্তু আসলে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে এটা লাগে। আমাদের আসলে দ্বিকক্ষ যদি আমরা আসলে একটু দেখে নেই, দ্বিকক্ষ গুলোকে আসলে আমরা কিভাবে বের করব, তো এখানে আমরা যদি দুইটা হচ্ছে কি আমাদের দ্বিকক্ষ থাকে, তো আমরা যদি আঁকায় ফেলি এখানে যে আমাদের এই পাশে একটা দ্বিকক্ষ আছে এবং হচ্ছে আমাদের দুই পাশে দুইটা দ্বিকক্ষ থাকবে আর কি, দুইটা উপকেন্দ্রের জন্য দুইটা দ্বিকক্ষ। আচ্ছা এটা জাস্ট হচ্ছে কি আমরা একটা মানে আনুপাতিক হারে আঁকাচ্ছি, একদম অ্যাকুরেট না। তো এখানে আসলে আমাদের কিন্তু একটা হচ্ছে কি আমরা বলতে পারি যে জেড প্রাইম পয়েন্ট থাকে, হ্যাঁ। তো এখানে যে ছেদ বিন্দুটা সেটাকে আসলে আমরা বলতে পারি যে মাইনাস এই কমা জিরো, হ্যাঁ। এই পাশেরটাকে আসলে আমরা জেড পয়েন্ট ধরতে পারি, ও সেটা আসলে আমাদের এ বাই ই কমা জিরো আর কি। আমরা একটু ফাঁকা রাখতেছি আমরা, কারণটা এখনই দেখবো যে আমাদের যখন কেন্দ্রটা জিরো জিরো থাকে তখন অ্যাজ ইউজুয়াল জিনিসগুলো এরকমই হয়, ঠিক আছে। বাট আমাদের যদি কখনো কেন্দ্রটা আসলে জিরো জিরো থেকে সরে অন্য কোনো জায়গায় চলে যায়, যেমন টু থ্রি বা অন্য কিছু যদি হয়ে যায়, তখন আসলে আমরা কি করব, যেটা আসলে আমাদের কেন্দ্র এখন যতটুকু চেঞ্জ হয়েছে সেটা আসলে আমরা যোগ করে দিব। কেন্দ্র কি এখানে টু আছে না, তো সবার সাথে আমি আসলে দুই যোগ করে দিব। তো এখানে আসলে এর সাথে দুই যোগ হয়ে গেল, তো এরকম ভাবে দেখা যাবে যে এই প্লাস টু হয়ে যাচ্ছে। বা আমরা যদি এই এর ভ্যালু আসলে বের করি তাহলে আসলে বুঝতে পারবো যে কি হচ্ছে। আমরা যদি এই বা এ বাই ই এর ভ্যালু বের করি এখান থেকে আসলে দেখতে পাচ্ছি যে এই এই জিনিসটার ভ্যালু হচ্ছে কি আমাদের কত হয়ে যাচ্ছে, থ্রি ইন্টু টু বাই থ্রি, তো এটা আসলে টু হয়ে যাচ্ছে। আমাদের এ বাই ই এর ভ্যালু কত হয়ে যাচ্ছে যে থ্রি বাই আসলে আমাদের টু বাই থ্রি, হ্যাঁ। তো এটা আসলে 9/2 হয়ে যাচ্ছে। তো এইটা আসলে আমাদের খুব বেসিক জিনিস। এইখান থেকে আমরা যদি ভ্যালু গুলো যেহেতু জেনে গেছি, আমাদের কিন্তু সবার সাথে আসলে দুই করে যোগ করা লাগবে, হ্যাঁ। মানে আমাদের আসলে এখানে কিন্তু প্রত্যেকের সাথে আমাদের আসলে এখানে দুই যোগ হচ্ছে, ওয়াই এর সাথে তো কিছু যোগ হবে না কারণ ওয়াই আসলে জিরো আছে, কিন্তু বাকি সবার সাথে কিন্তু আমার দুই করে যোগ করা লাগবে, এটাও এইটাও আর কি, হ্যাঁ। তো দুই যোগ করার পরে আসলে আমাদের কি আসে সেটা আমরা দেখে নিই যে এটা আসলে কত চলে আসতেছে, যে এটা কত, এমনিতে তো মাইনাস টু ছিল, হ্যাঁ। তো মাইনাস টু প্লাস টু জিরো, এইটা আসলে আমাদের কত ছিল, টু প্লাস টু কমা জিরো আর কি। এইটা আসলে আমাদের কত হচ্ছে যে 9/2 প্লাস আসলে টু জিরো, এইটা আসলে আমাদের কত হচ্ছে মাইনাস 9/2 প্লাস টু কমা জিরো আর কি। তো সবগুলোকে যদি আমি হিসাব করি আমি এইভাবে করে পাই যাচ্ছি যে এটা আসলে জিরো কমা জিরো হচ্ছে আর কি, এই যে এই উপকেন্দ্রটা এটা হচ্ছে কি আমাদের কত যাচ্ছে 4,0 হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু উপকেন্দ্র গুলো উপকেন্দ্র স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি, হ্যাঁ। এখন এইখানে আসলে আমি যদি আমাদের হচ্ছে দ্বিকক্ষের কথা বলি, এটা আসলে যোগ করলে কত হয় আমাদের 13/2 কমা জিরো আর কি। এই পাশেরটা আসলে আমাদের কত হচ্ছে মাইনাস 5/2 কমা জিরো। এখন আমরা একটা জিনিস দেখি যে এই যে যে দ্বিকক্ষ গুলো এইগুলো কিন্তু আসলে আমাদের এই অক্ষের উপর লম্ব, হ্যাঁ। আমাদের কিন্তু এইগুলো আসলে ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তো এইটার কিন্তু আমরা যদি খেয়াল করি যে এরকম যে লাইন গুলো খাড়া উপরের দিকে উঠে যায়, এরা কিন্তু এক্স সমান সমান সামথিং হয়, কারণ এদের উপর যদি যে কোনো আসলে আমি বিন্দু নেই, প্রত্যেকের এক্স কিন্তু আসলে আমাদের যে -5/2 হবে। তো এই রেখাগুলোকে আসলে আমরা কি বলতে পারি যে এক্স ইকুয়াল টু -5/2 এটা, আর এইটা হচ্ছে গিয়ে এক্স ইকুয়াল টু 13/2। তো এইটা আসলে আমাদের সমীকরণ, এটাকে আসলে অনেক সময় আমাদের গুণভাগ করে এভাবে করে লিখি 2x + 5 = 0, এইটা আর এটা কিন্তু একই জিনিস, বা এটাকে আসলে এইভাবে করে 2x - 13 = 0 এটা আসলে লেখা যায়। তো এটা আসলে কাইন্ড অফ অন্য একটা ফর্ম, বাট আমরা আসলে মানে এইভাবে করে যোগ করে করে কিন্তু খুব সহজেই লিখতে পারি, হ্যাঁ। আচ্ছা আমরা পরের অঙ্কে চলে যাই।
আশা করি এটা বুঝতে পারছি। আমাদের এরপরের অঙ্কে আমাদের বলে দিছে যে একটা উপকেন্দ্র বলে দিছে বলতেছে, এবং তার অনুরূপ বিভক্ষ মানে প্রত্যেকটা উপকেন্দ্রের সাথে কিন্তু তার পাশে একটা বিভক্ষ থাকে, আমরা একটু আগেই দেখলাম, এবং বলে দিচ্ছে যে ওয়ান ওয়ান বিন্দুগামী। আচ্ছা, এইখান থেকে আসলে আমাদের কি হচ্ছে গিয়ে পাবো? আমরা আমরা কিন্তু একটা জিনিস জানি যে যে কোনো কনিক্স এর ক্ষেত্রে আমাদের হচ্ছে কি একটা জিনিস খাটে সবসময়, সেটা হচ্ছে আমাদের যে এসপি সমান সমান ইপিএম। হ্যাঁ, তো এইটা আসলে আমাদের কি বোঝাচ্ছে, দেখো যে আমাদের এসপি হচ্ছে কি, এস হচ্ছে কি আমাদের এই যে যে উপকেন্দ্রটা এটাকে আসলে আমরা এস বলতে পারি। হ্যাঁ, আর হচ্ছে কি আমাদের এই বিন্দুটাকে আসলে আমরা পি বিন্দু বলতে পারি, এই যে ওয়ান ওয়ান বিন্দুটাকে, এবং দ্বিকক্ষ যেটা আছে সেটা আসলে আমাদের একটা জেড এম লাইন আর কি। হ্যাঁ, তো এই জেড এম লাইন যেটা আছে সেটাকে আসলে আমরা এভাবে করে দেখতে পারি যে এই যে জেড এম লাইনটা আছে এইটা থেকে পি বিন্দুর যে লম্ব হচ্ছে কি দূরত্ব সেটাকে আসলে আমরা এরকম বলতেছি। আমরা একটা ছবি আঁকায় আসলে দেখতে পারি ছোট্ট করে, যে আমরা যদি যে কোনো একটা অক্ষ নেই, মানে আমরা আসলে যেটা বোঝাইতে যাচ্ছি যে এইটা আসলে কিভাবে হয়, মানে আমাদের যদি আসলে যে কোনো একটা যদি আমরা উপবৃত্ত আঁকানোর চেষ্টা করি, যে এই হচ্ছে কি আমরা একটা উপবৃত্ত নিলাম, হ্যাঁ এইটা আসলে আমরা কিভাবে পাচ্ছি, আমরা যে কোনো একজনকে আসলে কি করব যে এটা আসলে আমরা যে কোনো একটা হচ্ছে কি এস আসলে আমাকে নিতে হইতো দেখা গেল, এবং এই পাশে হচ্ছে কি আমাদের একটা লাইন ছিল, যে লাইনটাকে আসলে আমরা দ্বিঅক্ষ বলতেছি। তো এই যে এই দুইজনের থেকে যে অনুপাত প্রত্যেকটা বিন্দুর যে অনুপাত, হ্যাঁ আমি যদি একটা করে বিন্দু আঁকাইতে থাকি, যেখানে একটা বিন্দু দেবো, এখানে একটা বিন্দু দেবো, এখানে একটা বিন্দু দেবো, দেখা গেল যে এখানে একটা বিন্দু দিলাম পি, সেই পি থেকে এস এর যে ডিস্টেন্স এবং এই যে জেড এবং এইখানে যে আসলে এই লাইনের যে লম্ব দূরত্ব আর কি পি থেকে সেইটার যে দূরত্ব সেটা আসলে আমাদের অনুপাতটা এসপি সমান সমান পিএম হবে। এটা আসলে আমাদের সব কনিক্স এর ক্ষেত্রে সত্যি, ঠিক আছে। তো এইখানে আসলে ওয়ান ওয়ান বিন্দু যেহেতু আসলে আমাদের এই উপবৃত্তের উপরে আছে, তো এই যে সেও আসলে এই নিয়মটা মেনে চলবে। তো এসপি আসলে কি আমাদের এস আর পি বিন্দুর মাঝখানে যে দূরত্ব সেটা যদি আসলে আমরা বের করি, তাহলে আসলে এরকম পাচ্ছি যে রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, আর হচ্ছে কি আমাদের ওয়ান প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, ই হচ্ছে কি আমরা ভ্যালুটা জানি না, পি এম হচ্ছে কি আমাদের এই ওয়ান ওয়ান বিন্দু থেকে এই রেখার আসলে দূরত্ব, যেটাকে আসলে আমরা এভাবে করে লিখতে পারি যে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর, আর হচ্ছে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। আচ্ছা, দুই পাশে যদি স্কোয়ার করে দিই আমাদের এই পাশে চলে আসতেছে ফোর, এই পাশে চলে আসতেছে হচ্ছে গিয়ে আমাদের বা এইখান থেকে আসলে আমরা এমনিও ভ্যালু গুলা সরাসরি আসলে পাইতে পারি, যে আমি আসলে স্কোয়ার করা লাগবে না, এখানে আসলে আমাদের এটা দুই চলে আসে কারণ এইটুক তো আসলে আমার জিরো, তাই না? তো এখানে আসলে টু থেকে যাচ্ছে, এই পাশে আসলে ই ডট এখানে থেকে যাচ্ছে হচ্ছে ফোর বাই রুট টু, তো এখানে আসলে টু রুট টু হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাটাকাটি করলে তো আমরা আসলে এখানে কেটে দিতে পারি, আমাদের ই এর একটা ভ্যালু চলে আসতেছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ান বাই রুট টু। তো এটা এটা হচ্ছে কি আমাদের উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই যেটা আর কি। এখন আমাদের কিন্তু যদি আমরা এটাকে একটা র্যান্ডম পয়েন্ট ধরি ইটাকে, আমাদের কিন্তু এই সমীকরণটা বের করতে হবে। হ্যাঁ, এবং আমরা আমরা আসলে সবসময়ের জন্য কি জানি যে সংজ্ঞা আসলে আমাদের কি বলতেছে, সংজ্ঞা আসলে আমাদের বলতেছে যে এসপি সমান সমান ইপিএম হয় লাগবে। এখন আমি যদি যেকোনো একটা অন্য যেকোনো একটা পয়েন্ট এক্স ওয়াই ধরে আসলে করি, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, ই হচ্ছে গিয়ে ওয়ান বাই রুট টু, আর হচ্ছে গিয়ে পি এম মানে পি থেকে এম এ মানে এই জেড এম এর ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে আমাদের এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর বাই রুট টু। হ্যাঁ, তো আমি দুই পাশে স্কোয়ার করে দিলে আমাদের এরকম ভাবে চলে আসতেছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, আর ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ারকে ভাঙাইলে ওয়াই স্কোয়ার, তারপরে আমাদের প্লাস টু ওয়াই প্লাস ওয়ান, এই পাশে আসলে ওয়ান বাই টু হয়ে যাচ্ছে, এই পাশে এটা নিচে দুই হয়ে যায়, এইখানে আসলে আমাদের একটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো হোল স্কোয়ারটা হচ্ছে কি আমাদের এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর এর হোল স্কোয়ার। তো আমি আসলে এই দুই আর দুই চার, এইটা যদি আসলে আমি লেফট সাইডে গুণ করে দিই আর আড়ি করে, তাহলে আমি পাচ্ছি যে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস হচ্ছে কি মানে এটা এইট এক্স হবে, এটা আসলে ফোর প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই প্লাস ফোর, এই পাশে এগুলোকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি আমাদের ষোলো, এই সবগুলো আসলে স্কোয়ার হয়ে যাবে, তারপরে টু এক্স ওয়াই হলো করলে আসলে মাইনাস টু এক্স ওয়াই চলে আসতেছে, এক্স আর ফোর টা মানে ওয়াই আর ফোর টা করলে প্লাস চলে এইট ওয়াই চলে আসতেছে, আবার হচ্ছে কি মাইনাস
এই টেক্সট চলে আসছে। তো আমি যদি দুই পাশে আসলে দেখি আমি কিন্তু অনেকগুলো জিনিস কাটাকাটি করতে পারবো, হ্যাঁ যেরকম এই টেক্স আর এই টেক্স কাটাকাটি হচ্ছে, বাট এইট ওয়াই কাটাকাটি হচ্ছে, তো এইগুলোতে আসলে আমাকে থাকতেছে না। এইখান থেকে আসলে দেখা যাবে যে এই যে এই এই ফোর এবং এই ফোর কেটে গেলে এখান থেকে আসলে 16 থেকে আর মাত্র 8 থাকে। হ্যাঁ তো এইগুলো সবগুলোকে যদি আমি এক সাইডে নিয়ে যাই তাহলে দেখো যে আমাদের এক পাশে 4x² আছে, এই পাশে x স্কোয়ার আছে, তো আমাকে আসলে 3x² প্লাস 3y² প্লাস 2xy আর হচ্ছে গিয়ে মাইনাস 8 = 0 এটা থাকে, এটাই আসলে আমাদের জন্য অ্যান্সার। বুঝতে পারছি এটা এটা মোটামুটি সহজ ছিল, বাট প্রথম অংশটুকু কিন্তু ট্রিকি যে আমি ই এর ভ্যালুটা আসলে বের করছি ওই একই ফর্মুলা থেকে। এটা কিন্তু আমাদের শুধু নৈবেদ্যিকও আসতে পারে, এইটুক দিয়ে আমাকে জিজ্ঞেস করবে যে এটার উৎকেন্দ্রিকতা কত। ঠিক আছে আচ্ছা আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমাদের এখানে বলতেছে যে উপবৃত্তের হচ্ছে কি অক্ষ দুইটি মানে যে স্থানাঙ্কের অক্ষ দুইটি বরাবর মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবরই, হ্যাঁ তো আমাদের মানে আমাদের কেন্দ্র আসলে 0 0 তে আছে, এইভাবে চিন্তা করা যায়। আর হচ্ছে কি মানে এটা বললে আসলে আমরা ধরে নিব যে এই জিনিসটা যে এরকম যদি বলে যে দুটি আসলে স্থানাঙ্কের অক্ষ দুটি ওর উপর আছে, তাহলে আমি ধরে নিব যে আমাদের ফর্মুলাটা কি মানে এই যে দুটি স্থানাঙ্কের অক্ষ দুটির উপর আছে এইটা থেকে আসলে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারি যে এটা আসলে x² / a মানে কোনো কিছু বিয়োগ নাই y² / b² = 1 এই সিদ্ধান্ত আমরা একবার চলে আসতে পারি যে স্থানাঙ্কের অক্ষ দুটির উপর অবস্থিত এটা লেখা থাকবে। আচ্ছা এখন একটা জিনিস বলছে যে এই যে যে রেখা আমরা একটু চিন্তা করি যে এই রেখাটা আসলে এই রেখাটাকে এক্স অক্ষের উপরে ছেদ করে, এখন এই রেখাটা কিন্তু কোন কোন বিন্দুতে যায় আমরা যদি খেয়াল করি, আমরা ছোট্ট একটু অক্ষ হচ্ছে গিয়ে আঁকাই দেখব যে এই রেখাটা যদি আসলে আমরা আঁকাইতাম দেখতে আসলে আমাদের এরকম হইতো, এবং সে কিন্তু এক্স অক্ষের উপরে আসলে কোন পয়েন্টে ছেদ করে 90 পয়েন্টে ছেদ করে এবং ওয়াই অক্ষকে 04 পয়েন্টে ছেদ করে। বাট আমাদের তো বলছে কি যে এই লোকটা আসলে মানে উপবৃত্তটা আসলে একে এক্স অক্ষের উপর ছেদ করে মানে উপবৃত্তটা আসলে 90 পয়েন্ট দিয়ে যায়। ঠিক আছে আরেকটা হচ্ছে গিয়ে আমাদের এই যে আরেকটা হচ্ছে গিয়ে রেখা দিয়ে দিতে একে আসলে আমাদের বলতেছে ওয়াই অক্ষের উপর ছেদ করে, এই রেখাটার ছবি যদি আমি একই সিমিলারলি ওর থেকে আঁকাই তাহলে আসলে আমরা কি পাচ্ছি যে এই রেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে এরকম যেরকম এক্স অক্ষকে আসলে 20 পয়েন্টে ছেদ করে আর ওয়াই অক্ষকে আসলে 03 পয়েন্টে ছেদ করে। তো এইটা তো আসলে আমাদের এই পয়েন্টে ওয়াই অক্ষকে যেহেতু ছেদ করতেছে উপবৃত্তটা তার মানে কি 03 পয়েন্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ তো এইটা একটা ইন্ডিকেশন, সেটা হচ্ছে গিয়ে দেখো যে আমাদের 90 পয়েন্ট দিয়ে যায়, আমরা যদি এই উপবৃত্তটা আঁকাই তাহলে কিন্তু সে আসলে দেখতে কেমন হবে। আমরা হচ্ছে গিয়ে আসলে প্রথমে একটা অক্ষ আঁকাই রাখি। আচ্ছা তো এইখান থেকে আমাদের যদি একটা শেপ একটা উপবৃত্ত হচ্ছে কি আমরা আঁকাই, তো এখানে আসলে খেয়াল করি যে এ কিন্তু আসলে এক্স অক্ষের উপর কাউরে ছেদ করা মানে কি, এমনিও তো আসলে ও এক্স অক্ষের উপরে আসলে ওর এ পয়েন্টটা থাকে মানে যেখানে আসলে এ 0 পয়েন্টটা, আর ওয়াই অক্ষেতে আসলে আমাদের বি পয়েন্টটা থাকে, তাই না মানে আসলে এখানে 0 বি পয়েন্টটা আর কি। তো আমাদের তো আসলে কি বলতো এই যে এ পয়েন্টটা সেটা তো আসলে আমাদের কোন জায়গায় চলে আসছে, এই যে এই পয়েন্টটাতে চলে আসছে এবং বি পয়েন্টটা তো আসলে এখানে চলে আসছে, তো এই দুইটা থেকে কম্পেয়ার করে কিন্তু আমরা খুব ঝটপট বলে ফেলতে পারি হ্যাঁ যে আমাদের আসলে এ এর যে ভ্যালু সেটা আসলে আমাদের কত চলে আসতেছে 9 চলে আসতেছে, বি এর যে ভ্যালু সেটা হচ্ছে কি আমাদের 3 চলে আসতেছে। তো এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারি x² / 81 আর y² / 9 = 1, তো এটা আসলে আমাদের অ্যান্সার। আমরা যদি ছবি খুব ভালোভাবে বুঝি তাহলে কিন্তু আমাদের একদমই কষ্ট করা লাগবে না, আমরা এইভাবে দেখে আসলে বুঝে ফেলতে পারবো। এগুলো কিন্তু নৈবেদ্যিক আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো রিজনে আসতে পারে, আমাকে যদি আসলে 2 মার্ক বা 3 মার্কের রিজন দেয় সেখানে আসলে এটা আসতে পারে, তবে খুব বড় রিজনের ক্ষেত্রে এই রকমের অঙ্ক আবার আসে না, বাট আমাদের নৈবেদ্যিকের জন্য খুবই ট্রিকি কোশ্চেন। আচ্ছা আমরা পরের অঙ্কটা দেখে নিব। এখানে আমাদের বলতেছে যে অক্ষ দিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তার মানে তো আমরা জানি আমরা কি বলছি এটা যে যখনই আসলে আমি দেখবো যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বা স্থানাঙ্কের অক্ষ দুইটি বলতেছে আমরা এটা থেকে আসলে এই জিনিসটা লিখতে পারি যে x² / a² আর y² / b² = 1, হ্যাঁ এটা আমরা লিখে নিতেই পারি। তো এইখানে আবার একটা জিনিস বলছে যে 0 1 বিন্দুতে যায়, হ্যাঁ তো 0 1 বিন্দুতে যদি যায় একটা জিনিস আমরা জানি এটা তো আসলে ওয়াই অক্ষের উপর আছে, তাই না, তো এটা কিন্তু কাকে ইন্ডিকেট করতেছে, এটা আসলে আমাকে বি কে ইন্ডিকেট করতেছে, এই একটা আসলে বি কে ইন্ডিকেট করতেছে। এটা আমি যদি সরাসরি বলে ফেলছি, আমি যদি আসলে এখানে মানটাও বসাইতাম আমাকে কিন্তু আসলে এরকম হইতো, দেখো
যে এই মানটা বসাইলে আমাদের আসলে 0² / a² আর হচ্ছে কি আমাদের 1² / b² সমান সমান 1 হয়। তো এখান থেকেও কিন্তু আমি b সমান সমান 1 পাইতে পারি। বাট আমি বলতেছি এটা দেখার সাথে সাথে বুঝতে হবে আমাদের অ্যাডমিশনের যেহেতু টাইম খুবই কম। আচ্ছা এবার আমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছে যে উপকেন্দ্রিক যে লম্বের দৈর্ঘ্য আছে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। এখন আমরা যদি ধরে নেই যে এটা আসলে, সাধারণত আমরা ধরে নিব যে এটা আসলে আমাদের বৃহদ অক্ষ, হ্যাঁ আমরা এটা আসলে বড়, এটা আমরা ধরে নিব আর কি। যদি এরকম ধরি তাহলে আসলে আমাদের উপকেন্দ্রিক যে লম্ব আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে গিয়ে 2b² / a। এটা আসলে আমাদের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে কি হাফ। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের 2b। ঠিক আছে, তো এইখান থেকে আসলে আমরা কি ফর্মুলা পাচ্ছি দেখি, যে এখানে তো এটা 2, এটা 2 তো কাটাকাটি যায়, এবং আমাদের আসলে এই বিটা এবং এই বিটা আসলে কাটাকাটি যায়, একটা বি থাকবে। তো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে a সমান সমান 2b, এবং এইটা হওয়ার কারণে আসলে কি হচ্ছে যে আমাদের a এর ভ্যালু চলে আসতেছে হচ্ছে কি 2। হ্যাঁ, কারণ b এর ভ্যালু তো আমি 1 জানি, তো এখানে ভ্যালু বসাই দিলে আমাদের আসলে x² / 4 আর y² / 1, বা শুধু y² লিখে রাখতে পারি, এটা আসলে আমাদের অ্যান্সার। তো এইগুলা কিন্তু খুবই ছোট ছোট অঙ্ক, আমরা আসলে যখন ইন্টারে করতাম বড় বড় করে করতাম, বাট এখন দরকার নেই। আমরা যদি এত ছোট বুঝায় আসলে করতে পারি, আমাদের নাম্বার দিয়ে দিবে, এইগুলো ছোট ছোট রিটেন পরীক্ষা আসার জন্য আসলে খুবই ইফেক্টিভ অঙ্ক। আচ্ছা এখন এর পরেরটা আমরা দেখে নিবো, যে আমাদের বলতেছে যে দুইটা উপকেন্দ্র দেওয়া আছে এবং আরেকটা বিন্দু দিয়ে বলতেছে যে যা এত বিন্দুগামী তার সমীকরণ আসলে বের কর। আচ্ছা এখন এখানে আসলে আমরা দেখি যে উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় যেটা লেখা আছে সেটা কিন্তু 0 - 4 আর 0 - 4 এইভাবে করে লেখা। ঠিক আছে, তো এইখান থেকে আসলে আমরা কি বুঝতে পারছি সেটা আসলে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে কি, এর উপকেন্দ্রগুলো কিন্তু ওয়াই অক্ষে আছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে বোঝা যায় কিনা, তো আমরা ধাম করে আসলে লিখে দিব এখানে কিন্তু বি আসলে এটা কিন্তু ওয়াই অক্ষের উপর আছে, আমাকে প্রথমে বুঝতে হবে। তো আমি যদি আসলে একটি সমীকরণ আঁকাই, এটা দেখতে কিন্তু উপবৃত্তটা আসলে এরকম হবে। ঠিক আছে, এবং আমাদের আমি অক্ষটা আসলে আঁকাই নেই, তো এইখানে যদি আসলে আমাদের এরকম করে থাকে যে, আচ্ছা আমরা হচ্ছে কি একটু ছোট করে নিব এটাকে, ওকে। তো এইখানে যদি আসলে আমরা দেখি যে এই যে উপবৃত্তটা আছে, এখানে আসলে দুইটা পয়েন্টের কথা বলছে, এখানে আসলে দেখা গেল যে আমাদের এস পয়েন্ট হচ্ছে কি একটা আছে, যে এটা আসলে দেখা গেল উপরেরটা এটা আসলে 0 - 4 আর নিচে আসলে আছে আমাদের এস প্রাইম, সেটা আসলে 0, আসলে -4। হ্যাঁ, তো এটা জিনিস, তো এখানে আসলে একটা জিনিস দেখবো যে আমাদের কেন্দ্র কিন্তু সবসময় আমাদের দুইটা উপকেন্দ্র যেটা আছে সেটার আসলে যে মধ্যবিন্দু সেটা হয়। তো এখানে কেন্দ্র কিন্তু 0 0, এটা কিন্তু একটা জিনিস। আমি যদি এই দুইটাকে অ্যাভারেজ করি তাহলে যে জিনিসটা পাবো সেটা আসলে সবসময়ের জন্য আমাকে কেন্দ্র বলে আর কি। ঠিক আছে, তো কেন্দ্র যদি 0 0 হয়, হ্যাঁ আমরা তো জানি যে কেন্দ্র যদি 0 0 হয় তাহলে একটা সুন্দর জিনিস হবে, সেটা হচ্ছে কি এই যে, এই যে যে 3 0 বিন্দু, যেটা কেন্দ্র 0 0 হওয়া মানে কি আমাদের আসলে সমীকরণটা কেমন। প্রথম কথা আসলে আমাদের জিনিসটা x² / a² এরকম জিনিসপত্র করে আসলে আমরা লিখতে পারি। আচ্ছা আমরা এইখান থেকে একটু দেখি যে আমাদের আরেকটা সমীকরণ আছে, আমাদের তো একটা সমীকরণ আসলে আমরা এটা সবসময় কাজে লাগাই, যে x² + a² আর হচ্ছে কি x² / a² + y² / b² এটা আসলে আমি কিসের উপর ভিত্তি করে লিখতেছি, যে আমাকে আসলে এখানে কেন্দ্র 0 0 বলে দিচ্ছে। হ্যাঁ, সি আসলে 0 0, এটা আমরা দেখতে পারলাম যে দুইটাকে অ্যাভারেজ করে সেখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি। এবং এইখান থেকে আমরা জানি যে এই যে 3 0 পয়েন্ট দিয়ে যে যাচ্ছে এটা কোনটা, এটা আসলে এই যে এই পয়েন্টটা, হ্যাঁ এটা আসলে আমাদের এই যে এই এ পয়েন্টটা, 3 0 পয়েন্টটা। তো আমরা আসলে বুঝতেছি যে এখান থেকে যে আমাদের এই যে এর ভ্যালু সেটা আসলে আমাদের 3। হ্যাঁ, এবার আমরা আরেকটা জিনিস দেখবো, যে যে কোনো সময় আমাকে যদি আসলে আগে একবার আমরা দেখছিলাম যে এসপি সমান সমান ইপিএম, তো আরেকটা জিনিস হচ্ছে কি আমরা যদি যেকোনো একটা পয়েন্ট এখানে নেই এবং সেটা যদি আসলে আমরা এটা যদি পি আসলে আমরা ধরি এবং এস আর এস প্রাইম পি এই দুইটার যে দূরত্ব আমাদের সবসময়ের জন্য, ঠিক আছে, উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপর যে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু সেটার যদি দূরত্ব আমরা দুটো যোগ করি যে এস পি আর এস প্রাইম পি, এটা সবসময় বৃহদ অক্ষের দৈর্ঘ্যের সমান হবে। মানে বৃহদ অক্ষ কিন্তু এখন ওয়াই অক্ষ বরাবর, মানে এটা আসলে 2b হবে। ঠিক আছে,
তো এইখান থেকে আসলে আমরা এসপি মানে আমাদের হচ্ছে গিয়ে যে কোনো একটা পয়েন্ট, এই পিটা কিন্তু যে কোনো পয়েন্ট হইতে পারে, হ্যাঁ। তো আমরা ধরে নিলাম যে এই পি পয়েন্টটা অ্যাকচুয়ালি যে 30 পয়েন্ট যেটা সেটা, ঠিক আছে। তো আমরা যদি সেটাও ধরে নেই যে আমরা আসলে এ থেকে আসলে দূরত্বটা কাউন্ট করছি, পি পয়েন্টটা তো যে কোনো পয়েন্ট হইতে পারে, হ্যাঁ, এটা আসলে এক্স ওয়াই যে কোনো পয়েন্ট হইতে পারে। তো আমরা চিন্তা করলাম যে আমাদের এ পয়েন্টটাও তো আসলে এর উপর একটা বিন্দু, তো এস এ আর এস প্রাইম এ এটাও তো আসলে আমাদের 2b এর সমান হবে, তাই না? তো এই এই দূরত্বটা যদি আমরা আসলে বের করি, দেখবো যে এরকম হচ্ছে যে 3² + 4² এটা দুইটা বিন্দুর মাঝখানের দূরত্ব, 3² + 4² হ্যাঁ, দুইটাই আসলে একই জিনিস আসছে, বের করে সমান সমান 2b। তো আমাদের বুঝতে পারতেছি যে b সমান সমান আসলে একটা 3² + 4² থাকতেছে, b এর ভ্যালু হচ্ছে কি আমাদের 5, হ্যাঁ। তো আমাদের তো সমীকরণটা বের করতে বলছে, তো এইখান থেকে আমরা আসলে সমীকরণ বের করতে পারি, a এর ভ্যালু 3, তো এখান থেকে পাচ্ছি আমরা x² / 9 আর y² / হচ্ছে কি b² এর ভ্যালু হবে হচ্ছে 25 = 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। ওকে, এখন এখান থেকে কিন্তু আমরা এমনি সমীকরণও বের করতে পারতাম, আমাকে যদি b এর ভ্যালুটা দিয়ে দিত তাহলে কিন্তু আমরা আসলে সমীকরণ বের করতে পারতাম। সো ভাইস ভার্সা আসলে দুইভাবেই আমরা মানে দুইভাবেই আসলে এই কনসেপ্টটা আমরা কাজে লাগাতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের বলতেছে যে একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আসলে d, ঠিক আছে, খুবই ভালো কথা। এখন হচ্ছে কি আরেকটা জিনিস বলে দিছে যে ক্ষুদ্র অক্ষের যে দৈর্ঘ্যটা, হ্যাঁ, ক্ষুদ্র অক্ষের যে দৈর্ঘ্যটা সেটা আসলে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান। সো এইখানে এই দুটো জিনিস একটু কাজে লাগাবো, আমাকে যদি কোনো কিছু বলে না দেয় সেই ক্ষেত্রে আসলে আমরা সমীকরণটা এভাবে ধরে নিতে পারি যে x² a² আর y² b² = 1, এ গেটার দেন বি, এটা আমরা ধরে নিবো, যদি কোনো কিছু বলে না দেয় তাহলে এটা ধরেই কাজ চালাবো, ঠিক আছে। যেহেতু এটা থেকে আমরা সবগুলো অঙ্ক করি, ক্ষুদ্র অক্ষের যে দৈর্ঘ্য আছে সেটা তো আসলে 2b, হ্যাঁ, এটা ইকুয়াল টু আসলে ফোকাস এর মধ্যবর্তী দূরত্ব, আমরা জানি যে একটা মাইনাস এই একটা প্লাস এই, তো এটা আসলে 2a এর সমান হয়, ঠিক আছে। তো এইখান থেকে আসলে আমরা একটা জিনিস দেখতেছি যে আমরা যদি খেয়াল করি তাহলে এটা হয়ে যাচ্ছে যে b² / a² মানে b/a এটা আসলে e এর সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম হলে আসলে আমাদের জন্য কি সুবিধা বা অসুবিধা আছে, যে b আর a এর ভ্যালু হচ্ছে কি আমরা দেখতেছি, তো এইখান থেকে আমাদের তো সমীকরণ এবং উৎকেন্দ্রিকত দুইটাই আসলে বের করতে হবে। তো এইখান থেকে আসলে আমাদের মানে আমি যদি আসলে কাটাকাটি করে b এর নিচে a কে নিয়ে আসি তাহলে e সমান সমান b/a চলে আসছে। তো এইখান থেকে আমরা যদি স্কোয়ার করে দেই তাহলে b² / a² সমান সমান e² হয়ে যাচ্ছে। এখন কিন্তু একটা জিনিস আছে যে আমাদের যদি দুইটাকেই 1 থেকে মাইনাস করে দেই তাহলে আসলে এরকম চলে আসে যে 1 - e² তো আমরা এটা কেন করলাম, কারণ আমাদের e এর যে ফর্মুলা সেটা হচ্ছে কি আমাদের 1 - b² / a² তো এটা আসলে আমাদের e² হয়ে গেল 1 - e² তো এখানে আসলে 2e² = 1, e স্কোয়ার এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের হাফ আর e এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 1/√2, মাইনাস দিচ্ছি না, হ্যাঁ, এখানে কিন্তু রুট উঠাইলে মানে রুট করলে কিন্তু প্লাস মাইনাস দেই না, কারণ কিন্তু আমাদের উৎকেন্দ্রিকতা হচ্ছে কি এক ধরনের অনুপাত, এটা কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, আমরা মানে খুব সহজ জিনিস সবাই জানি, কিন্তু এটা আসলে ভুল করে ফেলবো পরীক্ষার সময়, দেখা যাবে যে অপশনে অনেকগুলো জিনিস এসে বলছে নিচের কোনটি হওয়া সম্ভব না, কোনো শর্তই দেয় নাই, যেটা নেগেটিভ সেটা হওয়া সম্ভব না, ঠিক আছে। এরকম এরকম জিনিস আসলে ছোটখাটো জিনিস দিয়ে দেয়। এখন এইটা যদি আসলে হাফ বা এরকম হয়, ই স্কোয়ারের ভ্যালু যদি হাফ হয়, আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু আরেকটা জিনিস আসলে আমরা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে কি এই লাইন থেকে এই যে যে b² / a² এটার ভ্যালু দেন মানে আমাদের হাফ হবে, তার মানে আসলে আমাদের এইখান থেকে দেখতে পারতেছি যে a² যে ভ্যালু সেটা আসলে আমাদের 2b² হচ্ছে। আচ্ছা, এটা আমাদের জন্য আবার কাজে লাগবে, সেটা আমরা দেখবো। তো আমাদের এই যে দৈর্ঘ্য আসলে d বলছে, এটাকে আসলে আমি কিভাবে কাজে লাগাবো, যে d ইকুয়াল টু আমাদের 2b² / a, ওকে। এখন আমরা তো জানি যে 2b² = আসলে আমি a² লিখতে পারি, হ্যাঁ, তো এখান থেকে আসলে d = a² / a লিখলাম। তো এইখান থেকে আসলে কাটাকাটি করে একটা a থাকে, তো আমাদের হচ্ছে কি এখানে লিখতে পারতেছি যে a = d। আচ্ছা, a = d হইলে মানে a² d² হচ্ছে, তো আমরা এখান থেকে তো জানি যে আমাদের যদি এখন বের করতে হয় যে b² এর ভ্যালু আমরা জানি যে হাফ হচ্ছে কি হাফ মানে আমাদের 2b² = a² একটু আগেই ব্যবহার করছি, ঠিক আছে। তো ইকুয়াল টু আসলে আমাদের d² তো এখান থেকে আসলে আমি b² এর ভ্যালুটা বের করতে পারছি যে d² / 2,
তো দুইটা স্কয়ার আমি জানি, আমি আসলে এখন সমীকরণটা যদি লিখে ফেলি যে এক্স স্কয়ার বাই আসলে আমাদের ডি স্কয়ার, আর ওয়াই স্কোয়ার বাই আসলে আমাদের ডি স্কোয়ার বাই টু ইকুয়াল টু ওয়ান, তো এটাই আমাদের জন্য অ্যান্সার। হ্যাঁ, আর এই যে উৎকেন্দ্রিকটা একটা অ্যান্সার ছিল। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই। আমাদের বলতেছে যে কোন একটা উপকেন্দ্র এবং তার অনুরূপ দুটো অক্ষের মধ্যবর্তী দূরত্ব আসলে 16 ইঞ্চি। হ্যাঁ, আমাদের দুইটা অক্ষের দৈর্ঘ্য বের করতে হবে, মানে এ আর বি এর ভ্যালুটা আসলে বের করতে হবে। তো আমরা আসলে প্রথমে একটা শেপ নিয়ে আসলে একটু বোঝার চেষ্টা করি এখানে আসলে কি ফর্মুলা ছিল। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা যে ধরনের বিতনা কাজ করি সেরকম একটা ছবি আঁকাবো। আচ্ছা, তো এইখানে আসলে আমরা যদি একটা দ্বিঅক্ষ আঁকাই পাশে, আমরা হচ্ছে কি একটা জিনিস বোঝার চেষ্টা করি যে এখানে আসলে দুই টাইপের জিনিস আছে। এক হচ্ছে কি আমাদের একটা এস আছে, এস কে সাধারণত আমরা কিভাবে লিখি যে এ ই জিরো, আর এই যে এখানে যে দ্বিঅক্ষের ছেদ বিন্দু জেড সেটা আসলে এ বাই ই কমা জিরো। তো এদের মধ্যবর্তী যে দূরত্বটা হবে, যেহেতু জেড টা আসলে বড়, যে সি জেড টা সি এস থেকে বড় আর কি, মানে আসলে আমাদের কেন্দ্রটা, তো এই যে যে মধ্যবর্তী দূরত্ব যে 16 ইঞ্চি লেখা আছে, হ্যাঁ, এই জিনিসটাকে আসলে আমরা কিভাবে দেখাইতে পারি যে এই যে যে এ ই এ বাই ই মাইনাস এ ই, এটা আসলে আমাদের 16 হচ্ছে, এটা দিয়ে তো এই জিনিসটা বোঝায়। তো আমরা যদি এটা আসলে নেই, আমাদের কিন্তু ই এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে এখানে, আমরা খেয়াল করতে হবে। তো এটা আসলে 1/e মাইনাস আসলে ই, এখানে আসলে 16। তো এখানে আসলে আমরা যদি ভ্যালু বসাই দিই তাহলে আসলে এটা চলে আসতেছে 5/3, এটা 3/5 ইকুয়াল টু 16। তো এইখান থেকে আসলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের এরকম পাচ্ছি যে 25-9/ আসলে আমাদের 15, এটা সমান সমান 16। তো 25 থেকে যদি আসলে আমরা এরকম করি যে এটা 16/15 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 16। তো এখন তো আসলে আমরা দুই পাশে কাটাকাটি করতে পারতেছি এবং আমরা আসলে এর ভ্যালুটা পাওয়া যাচ্ছি যে 15। তাহলে আসলে 2 এর ভ্যালু, যেটা আসলে আমাদের বৃহদ অক্ষ, সেটা ক্ষুদ্রাক্ষ কিছু মানে বৃহদ অক্ষ হচ্ছে কি আমাদের চলে আসছে 30। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে যে বি এর ভ্যালুটা কত। হ্যাঁ, তো আমরা তো একটা জিনিস জানি যে যে ই স্কোয়ার আছে সেখান থেকে আসলে আমরা জানি যে 1-b² / a² এরকম হয়, বা আমরা আসলে ডিরেক্ট অন্য বি স্কোয়ার এর একটা ডিরেক্ট ফর্মুলা আছে সেটা আসলে ব্যবহার করা যায়, বাট আমরা এটা থেকে করার চেষ্টা করি, সমস্যা নেই, অতগুলো জিনিস যেহেতু আমাদের মনে থাকবে না। তো এইখান থেকে আসলে আমরা যদি একটু কাটছাট করি, আমরা দেখবো যে বি স্কোয়ার এর ভ্যালু হচ্ছে কি এরকম হচ্ছে যে আমাদের এ স্কোয়ার 1-e² আর কি। তো এটা আসলে 16, সরি, এটা আসলে 15 স্কোয়ার হচ্ছে, 1-e² মানে হচ্ছে কি আমাদের 9/25। তো এটা আসলে আমাদের 15 স্কোয়ার, আর এটা হয়ে যায় আমাদের 16/25 আর কি। ঠিক আছে, এটা আসলে আমাদের একটা বি স্কোয়ারের ভ্যালু। হ্যাঁ, তো আমরা যদি আসলে বি এর ভ্যালুর কথা চিন্তা করি, এটা আসলে আমাদের 15 × 4/5 এরকম হয় আর কি। সেটা কাটাকাটি করলে আমাদের চলে আসতেছে 12। তো 2b এর ভ্যালু কত আমাদের, 24। তো এটা তো মোটামুটি ফর্মুলা, আসলে আমাদের নতুন একটা জিনিস শিখলাম যে পাশাপাশি দুইটা দ্বিঅক্ষ এবং উপকেন্দ্রের মধ্যে দূরত্ব কিভাবে কাজে লাগাতে হয়। আমরা পরের অঙ্কে চলে যাই। এইখানে আমাদের আসলে স্পর্শক নিয়ে কথা বলতে, এখন স্পর্শক হইলে আমাদের কিন্তু যে কোনো জিনিস এইটাকে যদি আসলে আমরা সাজাই, এই যে ফর্ম মানে প্রথম যে রেখাটা দেওয়া আছে এটাকে আসলে আমরা এভাবে করে দেখাতে পারি যে y = x - c। হ্যাঁ, তো এইটার যে m আর কি, এই যে m, m এর ভ্যালু আসলে আমাদের 1, এটা আসলে আমাকে খেয়াল করতে হবে। এইখানে যে আসলে সমীকরণটা দেওয়া আছে এটাকে 144 দিয়ে ভাগ করে দিলে x² / আসলে আমাদের চলে আসে 16, y² / 9 ইকুয়াল টু 1। তো এখান থেকে আসলে আমরা এই যে এর ভ্যালু পাচ্ছি, এখানে আসলে এ স্কোয়ার এর ভ্যালু পাচ্ছি 16, বি স্কোয়ার এর ভ্যালু পাচ্ছি আমাদের 9। তো এটা দিয়ে আসলে আমার কাজ কি, আমরা জানি যে যে কোনো সময় এই যে এটা যদি প্লাস সি হইতো, হ্যাঁ, এটাকে যদি আসলে আমরা প্লাস সি ধরতে পারতাম, বা এখানে যদি আসলে আমরা সেটা ধরতে পারতাম, এই সি এর ভ্যালুটা আসলে এরকম আসতো সবসময়ের জন্য যে ±√ মানে c² = ফর্মুলা ছিল যে a² m² + b² তো এখানে আসলে প্লাস মাইনাস এখান থেকে আসতেছে হচ্ছে কি আমাদের 16 × 1 + 9, তো ±5। হ্যাঁ, তো সি এর ভ্যালুটা আসলে আমরা বের করে ফেললাম। আর হচ্ছে কি আমাদের স্পর্শ বিন্দু, আমাদের শুধুমাত্র সি এর ভ্যালু কিন্তু বের করতে দিতে পারতাম, স্পর্শ বিন্দুটা আমাকে বের করতে হবে। হ্যাঁ,
তো প্লাস হইলে কি হয় মাইনাস হইলে কি হয় সেটা আমরা দেখবো। আমরা আসলে প্রথমে প্লাসটা দেখি, যে প্লাস ফাইভ হলে হচ্ছে যে কি হচ্ছে। সো দুইটা আমরা একসাথেও করতে পারি, এটা আসলে সমস্যা না, ঠিক আছে? তো এখানে আসলে যদি আমরা প্লাস মাইনাস একসাথে রেখেও করি, তাহলে আসলে জিনিসটা আসলে ফর্মুলাটা দেখতে আসলে এরকম হয় যে ওয়াই ইকুয়াল টু আমাদের হচ্ছে কি এক্স প্লাস মাইনাস ফাইভ, এরকম হচ্ছে আর কি। সো ওয়াই এর ভ্যালু যদি আমরা আসলে বসাই দিই এখন যে কোনো একটা ফর্মুলাতে, এই যে প্রথম যে ফর্মুলাটা আসছিল এখানে আসলে যদি বসাই দেই, তাহলে আসলে আমাদের কি চলে আসছে, 9x² প্লাস হচ্ছে 16-র ভিতরে এক্স প্লাস মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 144। তো এখানে আসলে 9x² থাকলো, পরে আসলে আমাদের 16x² হইলো আর কি, প্লাস হচ্ছে কি আমাদের 5² করলে 16 গুণ হচ্ছে কি 25, আসলে 400 হবে। আর প্লাস মাইনাস যেহেতু আছে, তো আমি আসলে -2ab দিব নাকি +2ab দিব এটা তো আসলে প্লাস মাইনাস দিয়েই রাখতেছি। তো এটা আসলে 10x আর হচ্ছে কি এটা গুণ করলে 160x হয় -144 ইকুয়াল টু 0। তো এইখান থেকে আসলে আমরা কি কি পাচ্ছি আমরা একটু দেখি। তো প্রথমে আসলে আমাদের 25x² হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে কি 160x হচ্ছে, এটা প্লাস হইলে তো প্লাস আসতো, মাইনাস হইলে মাইনাস আসতো, এটা তো আসলে আমাদের হাতে না। এখন হচ্ছে কি আমরা যদি 400 থেকে 144 বিয়োগ করে দেই, তাহলে আসলে আমাদের কাছে কত চলে আসতেছে, 100 256, ঠিক আছে? এখানে আসলে +256 0। এখন এইখানে একটা জিনিস আমরা খেয়াল করি, যে এরকম একটা জিনিস আমরা যদি স্পর্শক হয়, আমার কিন্তু এটার একটাই সলিউশন থাকবে, হ্যাঁ, যে ওয়ান সলিউশন থাকবে আর কি। কারণ স্পর্শক কিন্তু আসলে আমাদের দুইটা বিন্দুতে ছেদ করে না, তো আমাদের কিন্তু আসলে কি হবে, এক্স এর ভ্যালু দুইটা আসবে না। তো এইসব ক্ষেত্রে কি হয়, এক্স সমান সমান -b/2a হয়, কারণ নিশ্চয়ই আসলে 0 হয়, সেটা আসলে আমার বহুপদীতে আমরা দেখব কেন। এটা আসলে প্লাস মাইনাস b² -4ac, এটা আসলে 0 হয়ে যায় যদি একটা সলিউশন থাকে তখন, ঠিক আছে? তো এখানে আসলে আমরা করতে পারি যে মাইনাস মানে মাইনাস দিয়ে আসলে প্লাস মাইনাস 160, আর নিচে আসলে 2 ইন্টু হচ্ছে কি আমাদের 25। তো এটা আসলে আমাদের একবারে 50 লিখে ফেলছি, তো এটা আসলে আমাদের হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 6 হচ্ছে গিয়ে /5, ঠিক আছে? তো এখন হচ্ছে গিয়ে প্লাস হলে কি হবে, মাইনাস হলে কি হবে, সেটা আসলে আমরা দেখবো। যদি প্লাস হয় এখন হচ্ছে গিয়ে একটু আলাদা হবে, হ্যাঁ। তো এখানে আসলে বা একবারে আসলে আমরা লিখতে পারি, যদি আসলে আমাদের +6/5 নেই, তখন আসলে ওয়াই ইকুয়াল টু এরকম হচ্ছে যে এটা প্লাস কখন আসতেছে মাইনাস কখন আসতেছে সেটাও কিন্তু একটা ব্যাপার, হ্যাঁ। যদি প্লাস আসলে আমরা এখানে যদি প্লাস নেই, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে আসলে আমাদের মাইনাস চলে আসবে, আর এখানে যদি মাইনাস নেই তাহলে এখানে আসলে প্লাস চলে আসবে, দুইটা আসলে ভাইস ভার্সা এরকম জিনিস। তো আমরা যদি +6/ হচ্ছে গিয়ে ইয়েটা বসাই, তাহলে কি আসে আমরা দেখি, যে 16/5। তো এরকম যদি হয় তখন আসলে আমাদের এই দুটো আসলে যোগ হয়ে যাচ্ছে, বা 16/5 -5 হয়ে যাচ্ছে, তখন আসলে বিয়োগ হয়ে যাচ্ছে, মানে এটা যদি আসলে আমরা মাইনাস নেই এটা প্লাস হয়, এরকম ভাইস ভার্সা। তো এটা আসলে যোগ বিয়োগ করলে আমাদের কাছে চলে আসে -9/5। আচ্ছা, এখন যদি মাইনাস নেই, তাহলে আসলে এরকম হবে যে -6/5 প্লাস হচ্ছে গিয়ে 5। তো মাইনাস কমন নিলে আবার সেম জিনিসে চলে আসে 9/5। তো আমাদের আসলে দুইটা উত্তর থাকে, হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে দুইটা স্পর্শ বিন্দু, একটা হচ্ছে কি আমাদের 16 হচ্ছে গিয়ে -5 -9/5 এরকম, আর একটা হচ্ছে কি আমাদের এই যে -16/5 আর হচ্ছে গিয়ে 9/5 এরকম, ঠিক আছে? তো আমাদের দুইটা অ্যান্সার থাকে, আমাদের যদি সি এর ভ্যালু দিয়ে দিত তাহলে তো একটা অ্যান্সারই আসতো। যাক, আমরা স্পর্শ বিন্দুর এটা বুঝতে পারছি, আশা করি। আমাদের এরপরে দেখি কি হচ্ছে কি আছে, আমাদের একটা ত্রিভুজ দিয়ে, ত্রিভুজের কথা বলছে, ত্রিভুজের তিনটা শীর্ষ কোথায় আছে, একটা উপবৃত্ত দিয়ে দিতে, সেইখানকার আসলে দুইটা ফোকাস এবং একটা আসলে মূল বিন্দুতে আছে। তো এইটাকে যদি আমরা সাজাই আসলে 225 দিয়ে যদি আমরা আসলে ভাগ করে দেই, তাহলে আসলে আমরা কি পাচ্ছি, যে x -2² বাই আসলে এর নিচে থাকে 25, আর হচ্ছে কি আমাদের এখানে আসলে y -3² এর নিচে থাকে 9, হ্যাঁ। তো এখানে আসলে a বড়, a স্কোয়ারটা বড়, এটা আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে আসলে a এর ভ্যালু 5, b এর ভ্যালু 3। তো এই দুইটা থেকে আমরা আসলে চট জলদি আমরা e এর ভ্যালুটা আসলে আগে একটু বের করে ফেলি, e টা আসলে আমাদের জানা লাগে, হ্যাঁ। তো 1 মাইনাস এই যে বড়টা, বড় স্কোয়ার হচ্ছে নিচে থাকে, ছোট স্কোয়ার উপরে থাকে, তো এখানে 4/5 হয়। তো আমাদের তো এ ই বের করা লাগবে, তাই না? যদি ফোকাস বের করা লাগবে, উপকেন্দ্র বের করা লাগে, তো এ যদি গুণ করি তাহলে আসলে আমাদের কত হয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা এটা কেন করলাম, কারণ আমরা জানি যে দুইটা ফোকাস থাকে,
আমি যদি আসলে ছবি আঁকায়ও দেখাই আসলে এখানে যে এটা আসলে আমাদের অক্ষ, এইখানে আসলে আমাদের উপবৃত্তটা যদি আমরা আসলে নিয়ে দেই তো এইখানে আমাদের এইখান থেকে যে জিনিসটা আসছে এই যে জিনিসটা এখানে আসলে চলে আসে যে এটা আসলে আমরা এস যেটা থাকে এটা আসলে এই যেটা থাকবে ফোর, এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ হইতে পারে, মানে -4 0 তে থাকার কথা ছিল। আর আরেকটা হচ্ছে কি আমাদের এই যে এই পাশে আসলে এস প্রাইম দেখা গেল এটা, আর এটা আসলে এস, এটা আসলে ফোর প্লাস মাইনাস কিছু একটা জিরো এরকম জায়গায় আসলে থাকার কথা ছিল। আর একটা হচ্ছে আসলে মূল বিন্দু, হ্যাঁ, তো এটা কিন্তু কেন্দ্র, এটা কিন্তু কেন্দ্র, এটা আপনার মূল বিন্দু না, হ্যাঁ, সেটা আমরা চিন্তা না করি। আমরা আসলে এই যে কেন্দ্রের কথা বলছি, কেন্দ্রটা আবার কোথায় আছে, 2 3 বিন্দুতে আছে, এটা কিন্তু আসলে আমরা এই যে এইখান থেকে বুঝতে পারি সরাসরি যে সি আসলে আমাদের 2 3 বিন্দুতে আছে। তো প্রত্যেকটা জিনিসের সাথে 2 আর 3 আসলে আমাদের যোগ করে দিতে হবে, হ্যাঁ, যেরকম এই -4 এর সাথে আসলে একটা 2 যোগ করে দিব, এটার সাথে একটা 3 যোগ করে দিব, এই 4 এর সাথে একটা 2 যোগ করে দিব, আর এই 0 এর সাথে 3 যোগ করে দিব, এটা তো আমাদের করাই লাগতো। তো এখানে আসলে আমাদের দুইটা যে বিন্দু আছে, একটা আছে এস টা আসলে কত হয়ে যাচ্ছে 6 3 হয়ে যাচ্ছে, এস প্রাইমটা আসলে আমাদের কত হয়ে যাচ্ছে যে -2 আর 3, আর মূল বিন্দু তো আসলে 0 0। তো এদের নিয়ে যদি আমি কোনো একটা ত্রিভুজ বানাই, হ্যাঁ, তিনটা পয়েন্ট যদি আমি পেয়ে যাই, তাহলে তো আমার ক্ষেত্রফল বের করার কোনো সমস্যাই না। দেখা গেলো মূল বিন্দু আসলে কোন এক নিচে বা উপরে আছে, তো এখানে একটা ত্রিভুজ তৈরি হবে, দেখা গেলো যে আমার এখানে আছে, হ্যাঁ, মূল বিন্দুটা আসলে এখানে 0 0 দেওয়া, তো এখানে তো আসলে এরকম একটা ত্রিভুজ তৈরি হয়ে যায়। তো এই তিনটা বিন্দু পাইলেই তো আমার হয়ে যাচ্ছে। তো আমি এখানে আসলে মান বসাই দিব যে এরকম 6 3 1 -2 3 1, আর এখানে আসলে 0 0 1 আর কি। তো এখানে যদি আসলে আমরা দেখি যে হাফ, আমরা তো এই যে এইটা কোনটার রেসপেক্টে আমরা আসলে এক্সপ্যান্ড করব, এইটার রেসপেক্টে, কারণ আমাদের জন্য সহজ হয়, ঠিক আছে। তো ওটার জন্য যদি করি তাহলে আসলে কত চলে আসতেছে, এটার জন্য চলে আসে হচ্ছে কি আমাদের 6 গুণ 3 আর হচ্ছে প্লাস 3 গুণ 2 আর কি। তো এখানে 24/2 এটা চলে আসে হচ্ছে কি আমাদের 12, ঠিক আছে, 12 বর্গ হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল। ওকে, আমরা পরের অঙ্কে চলে যাই। আমাদের এখানে বলতেছে যে একটা উপবৃত্তাকার খিলানের কথা বলতেছে, হ্যাঁ, তো খিলান বলতে আসলে একটা দরজার উপরে হইতে পারে বা যেকোনো কিছু একটা টানেলের মতো হইতে পারে আর কি। তো সেটা যদি আসলে আমরা দেখি, আমাদের অর্ধেক হচ্ছে গিয়ে আমাদের একটা হচ্ছে গিয়ে উপবৃত্ত আসলে আমরা আঁকাই ফেলি, তো আমরা এরকম একটা উপবৃত্ত আঁকালাম। এখন আসলে দেখি আমাদের আসলে খিলান আসলে দেখা গেলো যে উপরের অংশটুকু, হ্যাঁ, তো এইখান থেকে আচ্ছা আমরা একটা হচ্ছে গিয়ে অ্যাক্সিস আঁকাই ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, এটা কেন করলাম, দেখো যে আমাদের আসলে যে খিলানটার কথা বলতেছে সেটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত আসলে আমি যদি ডট ডট দিয়ে দেই তাহলে আসলে এই যে এই 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 লাইনটুকু হচ্ছে কি আমাদের খিলান, ঠিক আছে, এই হলুদ অংশটুকু হচ্ছে কি আমাদের খিলান, বাট এটা একটা উপবৃত্তের অংশ, হ্যাঁ, সেই জন্য উপবৃত্তাকার বলতে বলতে সর্বোচ্চ উচ্চতা যেটা যেটা দেখে গেল আমাদের এই পয়েন্টে সেইটা আসলে কত বলতেছে 18 মিটার। তো এটা আসলে 0,18 আসলে আমরা বলতে পারি, হ্যাঁ, এটা আসলে 0 0 তো আছে, আমরা ধরে নিব এটা আসলে একটা প্রমাণ সাইজের হচ্ছে গিয়ে মানে উপবৃত্ত, এখানে আসলে ধরে ধরে বলতেছে যে, এবং প্রস্থ আসলে 24 মিটার, মানে প্রস্থ বলতে আসলে কি বোঝায় যে এই যে এই যে জিনিসটা এইখান থেকে এইটুকু, হ্যাঁ, যে এই অংশটুকু আসলে আমাদের প্রস্থ। তো এইখানে যদি 24 মিটার মানে প্রস্থের অর্ধেক আছে, প্রস্থ বললে তো পুরো জিনিসটা বোঝায়, প্রস্থ বললে তো আসলে আমাদের এই যে দুই পাশের হচ্ছে গিয়ে এই যে জিনিসটা এটা আসলে 24 মিটার, এটা আসলে বলে দিতে সর্বোচ্চ উচ্চতা বলতে আমরা তো আসলে অর্ধেক নিয়ে কাজ করতেছি, আমাদের কিন্তু নিচের অংশটুকু নাই, হ্যাঁ, নিচের এই কালো অংশটুকু নাই, সেটা কিন্তু খেয়াল করতে হবে। তো যে কোনো এক পাশের অংশ কিন্তু আমাদের কত হয়ে যায়, এটা আসলে 12,0 হয়ে যায়, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমি একটা সমীকরণ পাওয়া যাচ্ছি, প্রথম কথা যে এটা আসলে তাহলে কি হচ্ছে x² / 12² আর হচ্ছে কি আমাদের এখান থেকে y² / 18² = 1, এটা আসলে আমাদের সমীকরণ। আমাদের বলতেছে যে মধ্যবিন্দু থেকে যদি আমি আসলে কিছু দূর নেই, আমি যদি 8 মিটার দূরে চলে যাই, এদিকে যদি 8 মিটার দূরে চলে যাই, তাহলে দেখো যে আমাদের ওইখানটাই এই খিলানের উচ্চতা কত হবে, তার মানে এটা যদি আসলে 8 হয়, এটার উচ্চতা আসলে যদি h ধরে h এর ভ্যালুটা কত, তো সেটা আসলে আমরা বের করি। আমরা আসলে যদি h² / আসলে আমাদের 12² করি প্লাস আসলে আমাদের h² / 18² = 1, তো এখান থেকে আসলে আমরা h এর ভ্যালু কত পাচ্ছি, হ্যাঁ, 18 √1 - এখানে আসলে আমরা পাচ্ছি যে
যে 8/12 হোল স্কয়ার, এটা আসলে 2/3 এরকম কিছু একটা চলে আসে, হাতে হাতে করার চেষ্টা করি দেখি হয় কিনা। তো এখান থেকে আসলে কাটাকাটি করলে তো এটা আসলে কত হয়, 2/3 হয়, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 4/9 আর কি। তো এরকম হচ্ছে গিয়ে যদি হয় তাহলে আসলে আমাদের রুট টুট করলে আসলে এখানে কত চলে আসে, এখানে 18, এটা আসলে আমাদের √5/3। তো এটা আসলে হচ্ছে কাটাকাটি করলে আসলে আমাদের 6 চলে আসবে। তো আমাদের হাইটটা আসলে আলটিমেটলি 6√5 এটা চলে আসতেছে, ঠিক আছে। তো আমাদের এরকম কথার অঙ্ক টঙ্ক বানাই দিতে পারে, এটা খিলান হইতে পারে বা আসলে টানেলের কথা বলতে পারে, এরকম বিভিন্ন রকম জিনিস। বাট আশা করি এরকম ঘুরাই দিলে আসলে আমরা ওগুলো পারবো। তো আমাদের উপবৃত্তের আলোচনা আসলে এতটুকু ছিল, ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে, যেখানে আসলে আমরা অধিবৃত্ত নিয়ে কথাবার্তা বলবো।